এই হাদিসটারে আমল না করে সন্তানগুলো আপনি নষ্ট করে দিলেন। সুতরাং এই দুনিয়াতে আপনি হাফেজকে আসতে দিলেন না, আলেমকে আসতে দিলেন না, আল্লাহর ওলিকে আসতে দিলেন না। ওই সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহকে অভিযোগ করবে, আপনি হত্যাকারীর আসামি হয়ে জাহান্নামে চলে যাবে। আইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার। এই মসজিদে আগে আসলে সওয়াব নাবে গুনাহ, লাভ না ক্ষতি। এই মসজিদে জুমার দিনে বিশেষ করে যে আগে আসতে পারবে তার সওয়াব বেশি হবে না কম হবে? এখন যেই ভাইরা আগে না এসে খুতবার পরে আসে, যে ইমাম সাহেব নামাজ শুরু করবে এই সময় যারা আসে তারা মনে হয় বেশি লাভবান, তাই না? তো না হলে দেরি করে আসে কেন? তারা মনে করেছে যেই কাজটা করে সেই কাজটা তাদের জন্যই গুরুত্বপূর্ণ, তাই না? এরকম না বিষয়টা? যদি মনে করতো আগে আসাটাই গুরুত্বপূর্ণ তাহলে তারা আগে চলে আসতো অবশ্যই, কি বলেন? তো আপনারা আগে এসে লাভবান হয়েছেন না ক্ষতি হয়েছে? লাভবান হয়েছে। আমার ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে যে আগে আগে মসজিদে আসবে, যে আগে আসতে পারবে তার লাভটা কতটুকুন, সওয়াব কি পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় দান করেন। যদি সেই বান্দা নিজ চোখে দেখতে পারতেন আগে মসজিদে আসার জন্য দৌড়াদৌড়ি দিয়ে প্রতিযোগিতা করতেন। আল্লাহু আকবার! যদি বান্দা দেখতে পেত কি পরিমাণ সওয়াব মসজিদে আগে আসলে, জুমার দিনে আগে আসলে কি পরিমাণ যে সওয়াব হয় বান্দা যদি দেখতে পেত, ফেরেশতারা তারা আমলনামায় কি পরিমাণ সওয়াব লেখে এটা যদি দেখতে পারতো তাহলে তারা প্রতিযোগিতা দিত, দৌড়াদৌড় দিত, কার আগে কে আগে আসবে মসজিদে। বলুন আল্লাহু আকবার! আমরা আগে আসবো না পরে আসবো? আগে আসলে লাভ না ক্ষতি? লাভ। দুনিয়ার লাভ না আখেরাতের? হ্যাঁ, শুধু আখেরাতের, দুনিয়ার কি লাভ নাই? আল্লাহ পাক বোঝার তৌফিক দেন, বলুন আমিন। তো আজকে যে কথাগুলো বলবো সবার জন্য অবশ্যই জরুরি, এরপরে বিশেষ করে যারা অভিভাবক হয়েছেন, উপযুক্ত মেয়ে আছে এবং উপযুক্ত ছেলে আছে, তাদের জন্য এখনই জরুরি। আর আমরা যখনই উপযুক্ত অভিভাবক হব তাদের জন্য জরুরি, যারা বিয়ে করে নেয় তাদের জন্য জরুরি। সুতরাং প্রত্যেকটা, এই যে আপনারা যারা আসছেন, প্রত্যেকটা ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ বিষয়টা আজকে কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মতো নগণ্য গোলাম, ইলম কালাম নেই, চেষ্টা করব যতটুকুন আল্লাহ পাক আমাকে বলার তৌফিক দিবেন আমি সেইটুকু বলবো ইনশা আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি সহ প্রত্যেকে যেন আমল করতে পারে তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, গত জুমায় বলেছিলাম, সেই গত জুমার ধারাবাহিকলি আজকে বলবো যে বাকি অংশগুলো বলার চেষ্টা করব ইনশা আল্লাহ। গত জুমায় বলেছিলাম যে আমার সন্তান কিভাবে ভালো হবে, নেক্সট জেনারেশন কিভাবে ভালো হবে, ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে ভালো হবে, এই দেশ, এই সমাজ, সুন্দর একটা সমাজ, সুন্দর একটা রাষ্ট্র কেমনে হবে, এটা প্রত্যেকের চিন্তা আছে না নেই? এটা আমাদের চিন্তা করা এবং বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব কি না? দায়িত্ব। আমরা চাই না আমার সংসার, আমার ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাক, সন্ত্রাস হয়ে যাক, বোমাবাজি হয়ে যাক, ট্যান্ডারবাজি হয়ে যাক, এটাকে আমরা চাই? আমরা চাই আমাদের প্রত্যেকটা ছেলেমেয়ে দিনদার মুত্তাকি হয়, ঠিক কিনা বলেন? আর আজ পর্যন্ত কোরআনের উপরে আমল করে খারাপ হয়েছে, জীবন নষ্ট হয়েছে এমন কোনো প্রমাণ কি আছে? বলেন আছে? এই কোরআনের সাথে যার সম্পর্ক তার মর্যাদা বৃদ্ধি করে দেন কে? চিল্লাই বলেন কে? আমার ভাইয়েরা, এই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম করে বানিয়েছেন, এই মানুষদের সাথে যেই জিনিসের সম্পর্ক হয় সেই জিনিসের সম্পর্ক নষ্ট হয়ে যায়, সম্মান নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা,
মানুষের সাথে যদি কেউ সম্পর্ক রাখে, এক্সাম্পল হলো আমি 1,00,000 টাকা দিয়া একটা অ্যান্ড্রয়েড ভালো মানের মোবাইল নিলাম, কি নিলাম, ভালো মানের মোবাইল নিলাম, লাভ দাম কত? 1,00,000 টাকা। শোরুম থেকে আপনার হাতে যখন আসলো, আপনার সাথে যখন সংস্পর্শ হলো, সাথে সাথে এটা সেকেন্ড হ্যান্ড হয়ে যায়, ঠিক কিনা বলেন? আপনি সেই মোবাইলটা ক্রয় করেছেন, মাত্র 1 ঘন্টা হয়েছে, 1 ঘন্টার ভিতরে খবর আসলো আপনার বিশাল লস হয়ে গেল। কি হয়ে গেল? একটু আগে যদি আপনি জানতেন এত টাকা দিয়ে মোবাইলটা আপনি ক্রয় করতেন না, আপনার উপরে এত বড় মুসিবত হবে সেটাও আপনি জানেন না। নেওয়ার পরে যখন বিপদ আসলো, আপনার যখন টাকার প্রয়োজন হবে, সেই মুহূর্তে যদি 1 ঘন্টা আগের ক্রয় করা মোবাইলটা আপনি যদি বিক্রি করতে চান, মিনিমাম 20,000 টাকা লস হবে, ঠিক কিনা বলেন? 20,000 টাকা ডিসকাউন্ট দিতে হবে, কি হবে না? অথচ আপনি কিনেছেন মাত্র 1 ঘন্টা আগে, 1 ঘন্টা মাত্র আপনার হাতে ছিল, এর আগে অন্তত 2 মাস 3 মাস 1 বছর পর্যন্ত শোরুমে ছিল, দাম কমে নাই, আপনার সাথে আপনার হাতে যখন সংস্পর্শ হলো, দামটা কমলো না বাড়লো? আপনি যদি 1 কোটি টাকা 1.5 কোটি টাকা দিয়া আপনি যদি মার্সিডিজ গাড়ি কিনেন, ফ্রাডো কিনেন, আপনি যদি একদিন পর 1 বছর পর বিক্রি করতে চান, এটাকে আপনি যেই দামে নিয়েছেন সেই দামে বিক্রি করতে পারবেন? বলেন পারবেন? পারবেন না। কেন? আপনার সাথে সংস্পর্শ হয়েছে। সুতরাং মানুষের সাথে সম্পর্ক থাকলে, মানুষের সাথে সংস্পর্শ হলে দাম বাড়ে না কমে? বাড়ে না কমে? শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের সাথে যারা সংস্পর্শই থাকবে তাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন কে? আমার ভাইয়েরা, এক্সাম্পল হলো যে কোরআনের উপরে একটা জোরদান দেওয়া হয়, কোরআন শরীফের উপরে কোরআনটাকে হেফাজত করার জন্য একটা জোরদান দেওয়া হয়, সেই জোরদানের মূল্য কম বেশি হলে 50 টাকা হয়, ঠিক কিনা বলেন? কয় টাকা হয়? 50 টাকা মূল্য। অথচ আপনারা যেই কাপড়টা পরিধান করেছেন, আমি যেই কাপড়টা পরিধান করেছি, এটার মূল্য বেশি না জোরদানের মূল্য বেশি দামের ক্ষেত্রে? হ্যাঁ, কথা বুঝেন নাই। দামের ক্ষেত্রে আমরা যেই কাপড়টা পরিধান করেছি সেইটার মূল্য বেশি না কম? বেশি। আর কোরআন শরীফের যেই জোরদানটা আমরা কোরআনের জন্য ক্রয় করলাম সেইটার মূল্য মাত্র 50 টাকা, কয় টাকা? অথচ 2,000-2,500 টাকা দামের কাপড় যদি আমরা গায়ে পরিধান করি, যদি পায়ে লাগে, আমরা এক মুহূর্তের জন্য কোনো ধরনের আফসোস করি? বলেন করি? সালাম করি নাকি? আর কোরআন শরীফের সাথে 50 টাকা দামের মূল্য একটা জোরদান যখন কোরআনের সাথে লাগানো হলো, ওই কোরআনের জোরদান কোরআনের সাথে স্পর্শ হয়েছে, এই জোরদান যদি আমাদের পায়ে লাগে অথবা পায়ে লাগে নাই মাটিতে পড়ল, আমাদের কেমন লাগে? হ্যাঁ, দৌড়ে গিয়া ওই জোরদানটা তুলে আমরা হেফাজত করি কিনা? কথা বলেন করি কিনা? আর যদি পায়ে লাগে আমরা বুকে নিয়ে আসুমা দিই কিনা? বলেন জোরদান থেকে যদি জিজ্ঞাসা করা হয়, ও জোরদান, তোমার মূল্য তো মাত্র 50 টাকা দামের, কেন এত মূল্য তোমার হলো? তুমি যখন মাটিতে পড়লা আমরা দৌড়ে গিয়া রাখলাম সুন্দর করে হেফাজত করে, আর যখন পা লাগলো আমরা সালাম করলাম আফসোস করলাম, তোমার মর্যাদা এটা বৃদ্ধি হলো কেন? এই রকম যদি প্রশ্ন করা হয়, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে মর্যাদা বেড়ে গেল, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সামান্য জোরদান যদি কোরআনের সাথে সংস্পর্শ হওয়ার কারণে এই জোরদানের মূল্য বেড়ে যায়, সম্মান ইজ্জত বেড়ে যায়, আল্লাহর কোরআন যাদের জন্য নাজিল হয়েছে তাদের সম্পর্ক যদি কোরআনের সাথে হয়, মর্যাদা বাড়বে কি কমবে? বলেন বাড়বে না কমবে? সুতরাং হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো মানুষ ছিলেন, মর্যাদা ছিল না, গোলামের ঘরের গোলাম ছিল, ঠিক কিনা বলেন? চেহারার সৌন্দর্য ছিল না, চুলের সৌন্দর্য ছিল না,
দাঁতের সৌন্দর্য ছিল না, খুব বিশ্রী একজন মানুষ। আল্লাহর কোরআনের সাথে সংস্পর্শ হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন গোটা মুসলমানদের মুয়াজ্জিম বানিয়ে দিলেন, আল্লাহু আকবার। এজন্য আজ পর্যন্ত কোরআনের সাথে সম্পর্ক রেখে সম্মান ইজ্জত নষ্ট হয়েছে এমন কোনো প্রমাণ নেই। সুতরাং হ্যাঁ, কোরআনের সাথে সম্পর্ক রাখতে গেলে একটু কষ্ট হবে, একটু কি হবে, কষ্ট হবে। এটা কষ্ট নয়, এটা পরীক্ষা। বলেন আল্লাহু আকবার, এটা কি, এটা পরীক্ষা। এজন্য আল্লাহর কোরআন যা বলছে আমরা যদি হুবহু সেই রকম আমল করি তাহলেই আমাদের সম্পর্ক কার সাথে হয়ে যাবে, কার সাথে হবে, কোরআনের সাথে সম্পর্ক হবে। কোরআনের সাথে সম্পর্ক মানে এই না যে আমি কোরআনটাকে আজীবন বুকে ধরলাম, বুকে নিয়ে কোরআন হাতে নিয়ে আমি মিথ্যা কথা বললাম, কোরআন হাতে নিয়ে আমি সুদী লেনদেন করলাম, বদমাশি করলাম, জেনা করলাম, এরকম। কোরআন যেই রকম আমাদেরকে আদেশ করেছে আমরা যদি সেই রকম আদেশ যদি আমরা বাস্তবায়ন করি তাহলেই তো কোরআনের সাথে সম্পর্ক হবে, ঠিক কিনা? এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের যেই ব্যাখ্যা হাদিসের মাধ্যমে করেছেন আমাদের থেকে সেই রকম আমল করতে হবে কিনা, বল হবে কিনা। গত জুমায় বলেছিলাম বিবাহ করার ক্ষেত্রে ও অভিভাবক যারা আছেন আপনারা খুব খেয়াল করে দেখবেন, আপনাদের থেকে এটা খেয়াল করতেই হবে, যদি কোরআন এবং হাদিস ভিত্তিক আপনারা আমল করেন তাহলে আপনার নেক্সট জেনারেশনরা ভালো থাকবে, দিনদার হবে, আমলদার হবে, মুত্তাকি হবে, আলেম হবে। বলেন আল্লাহু আকবার। আর যদি আপনি কোরআনের সাথে সম্পর্ক না রাখেন, আপনার মন গড়া, আপনি যা ইচ্ছা করেন, তাহলে আপনার চরিত্র তো নষ্ট হবেই হবে, আপনার পরবর্তী যারা আসবে তাদের চরিত্র নষ্ট হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এই জন্য কোরআনের মর্যাদা আছে নাই আমার ভাই? আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিলগাইবি বিমা হাফিযাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সৎ নারী তো তারাই, তারাই সৎ নারী, তারা সতী নারী। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বললেন স্বামী বাড়িতে নেই, স্বামীর অনুপস্থিতিতে, স্বামীর চক্ষুর অন্তরালে যে মেয়েটি স্বামীর ইজ্জত হেফাজত রাখবে, হেফাজত করবে, এবং স্বামীর দায়িত্ব আমানতগুলা হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই সৎ নারী। আল্লাহু আকবার। তা কার বাসা, কার বাসা? আল্লাহ পাকের বাসা। এরাই সৎ নারী, এরাই ভালো চরিত্রের অধিকারী নারী, এরাই জান্নাতি হবে যারা স্বামীর অন্তরালে, স্বামী নাই, স্বামীর অনুপস্থিতিতে স্বামীর লজ্জাস্থান হেফাজত করবে। বলুন আল্লাহু আকবার। এটা ঘোষণা কার? আল্লাহ পাকের। এই জন্য কারাই স্বামীর ইজ্জত, স্বামীর আমানতগুলা খেয়ানত করবে না, স্বামীর ইজ্জতকে রক্ষা করবে, স্বামীর সম্পদ আমানত রক্ষা করবে, কারাই? যাদের অন্তরে আল্লাহর কোরআনের শিক্ষা আছে, আল্লাহর ভয় আছে, ঠিক কিনা? এখন আল্লাহর ভয়ওয়ালা মেয়ে যদি, মুত্তাকি মেয়ে যদি, দিনদার মেয়ে যদি আমরা আমার ছেলে মেয়ের জন্য না আনি, ভবিষ্যৎ অন্ধকার না আলোকিত? বড় অন্ধকার না আলোকিত। আমরা এইগুলা দেখি নাই বলে দিন, দিনের শিক্ষা নাই, দিনকে আমরা প্রাধান্য দিই নাই বলে আজকে যে শাহরিয়ার কবিরের মতন, ডক্টর জাফরুল্লাহর মতন কুখ্যাত নাস্তিক জন্ম নিচ্ছে, ঠিক কিনা বলে? যে জাফরুল্লাহ বলল যে রাষ্ট্রের সাথে কোরআনের ইসলামের কোনো সম্পর্ক নেই, নাউজুবিল্লাহ বলবেন না। আর মুরগি সুরা কি বলল? শুধুই বাংলাদেশে উগ্রপন্থী এবং সমাজের বিনষ্ট করে একমাত্র আলেমরাই কোরআনের মাধ্যমে, বলেন নাউজুবিল্লাহ। যদি দিনদার একটা মেয়ের থেকে সন্তান জন্ম নিত, তাকে যদি কোরআনের শিক্ষা দিত, সে কখনো এইরকম নাস্তিকতা, নাস্তিকের কথা বলতে পারতেন, আল্লাহ বিরোধী কথা বলতে পারতেন না। এজন্য নাস্তিক এবং মুরতাদ মুক্ত দেশ যদি আমরা গঠন করতে চাই তাহলে আমার সন্তানদেরকে বিবাহের ক্ষেত্রে মেয়েদেরকে প্রাধান্য দিতে হবে, সুন্দর নয়, দিন সুন্দর। বলেন আল্লাহু আকবার। এটা কার কথা, কার কথা? আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক বললেন এই জন্য তোমরা দিনদার মেয়েকে তোমরা দেখবা, যেই মেয়েরা স্বামীর অন্তরালে, স্বামীর অনুপস্থিতিতে স্বামীর আমানতের খেয়ানত করবে না। বলেন আল্লাহু আকবার।
এখন আমার ছেলের জন্য যখন আমরা বউ দেখতে যাই, তার চরিত্র তো দেখি না দেখি না, আমরা লাল দেখে সুন্দর দেখে লাপাই, আছে না নেই? আছে না? এখন যে আগামী আজকে কয় তারিখ বলো, আজকে কয় তারিখ? 12 তারিখ। দুই দিন পরে একটা বিশাল দিবস আছে, আছে না নেই? আছে না নেই? আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল বেশ্যা বদমাশি দিবস, ঠিক কিনা বলেন, ঠিক কিনা? 14ই ফেব্রুয়ারি। নাম কি? 14ই ফেব্রুয়ারি। যারা ফুল বাগানের ব্যবসা করে তারা অনেক দিন ধরে গোটা বছর বসে থাকে, এই দিনে সবচেয়ে বেশি ফুল বিক্রি হয়, ঠিক কিনা? ভালো কাজে? কোন কাজে? জোড়া জোড়া কবুতর গাড়িতে বাড়িতে পার্কে সবসময় আসে না নেয়? এই জোড়া জোড়া কবুতরের জন্য এই দিবসটা বের হয়েছে, কে বলছে না? বদমাশি করার জন্য এই দিবসটা বিশ্বভাবে পালন করে, ঠিক কিনা বলেন? এখন আপনি চরিত্র দেখলেন না, আপনার দেখতে হবে আপনার ছেলের জন্য যেই বউটি আপনি বাছাই করতে যাবেন ওই বউমাটি 14 ফেব্রুয়ারি কার সাথে ঘুরতে গেল, দেখতে হবে কি না? দেখতে হবে কি না? সুন্দরী দেখে লাফালে আপনার ভবিষ্যৎ অন্ধকার, আপনার ছেলের জীবনটা অন্ধকার, আপনার জীবনটাও অন্ধকার। আপনি সুন্দরী দেখে বউ আনলেন, চরিত্র দেখলেন না, আপনার থেকে বুড়া বয়সে যেতে হবে বৃদ্ধাশ্রমে, ঠিক কিনা বলেন, ঠিক কিনা? যতগুলা শ্বশুর শাশুড়ি বৃদ্ধাশ্রমে যায় সবগুলা একমাত্র এই যে বেশ্যা বেহায়া অনিসলামিক মেয়ের কারণে, ঠিক কিনা বলেন? একজন ইসলামিক মেয়ে কখনো দিনদার মেয়ে শাশুড়িকে শ্বশুর শাশুড়িকে অসম্মান করে ঘর থেকে বের করে দিতে পারে না। এই জন্য আপনার থেকে দেখতে হবে আপনার বৌমাটি 14ই ফেব্রুয়ারি কোথায় গেল, কি করলো, ঠিক কিনা বলেন? আর আমার দেশের আমার মাঝে মধ্যে মনে হয় এটা দুষ্কার, আপনার কি একটু লজ্জা করে না যে আপনি বাবা দাবি করেন, আপনি বড় ভাই দাবি করেন, কিন্তু 14ই ফেব্রুয়ারির দিন আপনার মেয়ে আপনার বোন ঘর থেকে সেজে গুছে বের হয়, আপনি আর টাকা দিচ্ছেন, একবারও জিজ্ঞাসা করেন নাই কোথায় যাচ্ছ, ঠিক কিনা বলেন? বিশেষ করে আমার এই যে প্রাণপ্রিয় ভাই, আপনাদেরকে আমি খুব ভালোবাসি, মোহাব্বত করি, আপনাদের মোহাব্বতে এখন এখানে রয়ে গেছি। আমার ভাইরা, আমি আপনাদেরকে খুব বিনয়ের সাথে বলছি, এখন যেহেতু স্কুল ইউনিভার্সিটি মাদ্রাসা একটাও খোলা নাই, আছে না নেই? খোলানো বন্ধ, সুতরাং এই বন্ধের সময় ফাঁকি দিয়ে স্কুল কলেজ নামে বের হওয়া যাবে? যদি আপনার ইজ্জত আপনি টিকাইতে চান, লজ্জা লাগে না? আপনার মেয়ে সুন্দর করে সেজে গুছে যাচ্ছে বের হচ্ছে, আপনি জিজ্ঞেস করেন না কোথায় যাচ্ছে, যখন ওখানে গিয়া পরাক্রমে দর্শন হয় তখন আপনি মামলা দিয়া হামলা দিয়া তারপর মামলা দেন, তারপর ওনার জন্য বিরুদ্ধে মামলা করেন, অভিযোগ করেন, কান্নাকাটি করেন, ফেসবুকে আপনি সাংবাদিক সম্মেলন করেন, করেন কি না? দর্শন হওয়ার পর যদি আপনি হাজারো মামলা দেন, আপনি যদি হাজারো সাংবাদিক সম্মেলন করেন, আপনার ইজ্জত কি ফিরে আসবে, বলুন আসবে? আপনি সবচেয়ে বেশি মামলা দিয়া সাংবাদিক সম্মেলন করে আপনি তাকে জেলে দিতে পারবেন, কোথায় পারবেন? জেলে দিতে পারবেন। তো জেলে দেওয়ার পর আপনার সম্মান বাড়বে না কমবে? বাড়বে না কমবে? আর আজকে কেন কাঁদছ, এখন কেন কাঁদছ তুমি? তোমার মেয়ে যখন বেরোচ্ছে তখন যদি তুমি সচেতন হতা, তাহলে আজকে তোমার থেকে চোখের পানি ফেলে সম্মান নষ্ট করে কান্না করার প্রয়োজন ছিল না, ঠিক কিনা বলেন, ঠিক কিনা? সুতরাং আমার প্রিয় ভাইরা, আপনাদের যাদের মেয়ে ছেলে মেয়ে উপযুক্ত হয়েছে, খবরদার, বিশেষ করে আগামী 14 তারিখ যেন ঘর থেকে বের না হয়, পারবেন তো? ইনশাল্লাহ পারবেন তো? এটা কোরআনের ঘোষণা। কার ঘোষণা? ইসলাম এটাই শিক্ষা দিয়েছে, বিশেষ করে মা বাবা এবং বড় ভাই আপনারা খেয়াল রাখবেন আপনার বোন আপনার মেয়ে যেন কোনোভাবেই কোনো ইস্যু দিয়া ঘর থেকে যেন বের হতে না পারে, পারবেন কি না? এটা কার ঘোষণা? আল্লাহ পাকের ঘোষণা, ঘর থেকে বের হবে। হ্যাঁ, যদি বিশেষ কারণে ঘর থেকে বের হতে হয় সাথে আপনি যাবেন অথবা আপনার বড় ছেলে যাবে, পারবেন তো? তাহলে আপনাকে ফাঁকি দিয়া কোনোভাবে যেন একটা মিনিটের জন্য আপনার চক্ষু আড়ালে না হয়, পারবেন না? পারবেন কি না? এইভাবে করে যদি আমরা সচেতন হয়ে যাই, তাহলে আর আমাদের মেয়েরা এইভাবে ইজ্জত হানি হবে না, আসেন নাই বলেন? আমার দেশে এই 14ই ফেব্রুয়ারির দিন
গোটা বাংলাদেশে জরিপ করলে দেখা যাবে অন্তত 10-20 জন মেয়ে পালাক্রমে দর্শিত হয়েছে, ঠিক কিনা বলেন? আর এমন একটা যুগ চলে আসলো, যে মানুষেরা অন্তত আগের যুগের মানুষেরা ভয় করত বা সম্মান করত বয়স্ক কোনো মহিলাদেরকে দেখলে। এখন এমন কুলাঙ্গার চরিত্রহীন ছেলে আমার দেশে ঘুরে বেড়ায়, তারা বৃদ্ধ মেয়ে মহিলাকেও শাড়ি দেয় না, আসেনি নাই বলেন? আসে না? আফসোস লাগে, আফসোস। যদি আমরা আমার ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা দিতে পারতাম, ইসলামের শিক্ষা দিতে পারতাম, তাহলে আজকে এইভাবে মেয়েরা ইজ্জত হানি হতো না, ছেলেরাও আর চরিত্রহীন হতো না। আমার ভাইরা, এজন্য আপনার ছেলের জন্য যখন বউ আনবেন, এজন্য আপনার থেকে আনার সময় দেখতে হবে তার ভিতরে কতটুকু দিন ছিল। বলেন আল্লাহু আকবার। এরপরে আর দেখতে হবে, দুই নম্বর পয়েন্ট, আপনার থেকে দেখতে হবে ওই মেয়েটি প্রেমময়ী ছিল কিনা এবং অধিক সন্তান জন্ম দিতে পারবে, এটা আপনার থেকে যাচাই বাছাই করতে হবে। কি করতে হবে? যাচাই বাছাই। হুজুর, কেমনে করব, এটা কেমনে বুঝবো? আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এমন মেয়ে বাছাই করবে যে মেয়েরা তোমাকে অধিক প্রেমময় ভালোবাসা দিবে। বলেন আল্লাহু আকবার। তোমার থেকে যেন অন্য কোথাও আরেকজনের কাছে সুখ না যায়, এই রকম ভালোবাসা মোহাব্বত যদি স্বামীরা পায়, স্বামীরা যদি পর্যাপ্ত পরিমাণ ভালোবাসা আদর মোহাব্বত পায়, তাহলে ওই স্বামীরা অন্য মেয়ের দিকে তাকাবে না, ঠিক কিনা বলেন? আর অধিক সন্তান কিভাবে জন্মগ্রহণ করবে, অধিক সন্তান কিভাবে দিবে, সেইটা দেখার জন্য বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখবা তার মা কেমন ছিল, তার মা অর্থাৎ আপনার যে শাশুড়ি হতে যাবে, উনি কি কম বাচ্চা দিয়েছে না বেশি বাচ্চা দিয়েছে, তারপর দেখবা তার নানি কেমন ছিল, তার নানির চরিত্র কেমন ছিল, মায়ের চরিত্র কেমন ছিল, কেমন সন্তান জন্ম দিয়েছে, স্বামীর সাথে কি রকম আচরণ করছে, সবগুলো দেখে বিয়ে করবা। আল্লাহু আকবার। মাকে দেখবা মায়ের চরিত্র কেমন ছিল, নানিকে দেখবা চরিত্র কেমন ছিল। কারণ যদি দেখতে পান মেয়ে সুন্দর, মেয়ে খুব সুন্দর দেখতে পাইয়েছেন, কবর নিয়ে দেখবেন তার মা যদি আরেকজন স্বামীকে ফেলে চলে আসলো আরেকজন স্বামী নিয়ে, এরকম মেয়ে বিয়ে করবেন? হ্যাঁ, আসেনি নাই? সন্তান দুইটা তিনটা সন্তানের মেয়ে মা স্বামীরে ঘরে রেখে আরেকজন নিয়ে পালাইছে, আসেনি নাই? এইরকম সুন্দর চরিত্রের মেয়ের মেয়ে বিয়ে করবেন? এইরকম ভালো মেয়েকে আপনি শাশুড়ি বানাবেন? হ্যাঁ, দেখতে হবে আপনার শাশুড়ির চরিত্র কেমন ছিল। আল্লাহু আকবার বলবেন না? ইসলাম সবটুকু বলে দিয়েছে, বলেন আল্লাহু আকবার। নারীর চরিত্র কেমন ছিল দেখতে হবে, তার নানি কেমনে তার স্বামীর সাথে কীরকম আচরণ করেছিল, ওই মেয়ের বাপ বাপের সাথে কীরকম আচরণ করেছিল, এটা দেখতে হবে। হবে কি না? হবে কি না? আপনি মেয়ে একটা সুন্দরী দেখলেন, সুন্দর দেখে লাফাইছেন, কাম হবে, বোকাস হবে? দেখতে হবে তার দিন কেমন ছিল। আপনার শাশুড়িকে দেখবেন, আপনার শাশুড়ি আপনার শ্বশুরের সাথে কীরকম আচরণ করেছিল, এটা দেখতে হবে। এখন হিজরা মর্কা কতগুলো স্বামী আছে, আসেনি নেই? আছে না? টাকা দেই, যাও তুমি, যাও মার্কেটে যাও, তুমি যাও বাজার করে আসো, আসেনি নেই? আপনি সুন্দর করে টাকা দিয়া আপনার বউরে পাঠাইলেন মার্কেটে, আপনার বউ সুন্দর করে গেল মার্কেটে, জুতা নিবে কি নিবে, আর জুতার যে দোকানদাররা, আপু আপনি বসেন, সুন্দর করে আপনার পাটা ধরে জুতা পড়াই দিবে, আসেনি নেই? আসেনি নেই? আপু আপনাকে কম দামে ভালো টেকসই হবে এরকম জুতা দিলাম, ধন্যবাদ আবার আসবেন, আপু আপনার নাম্বারটা একটু দিয়ে যান, আবার যদি ব্র্যান্ডের জুতা আসে আপনাকে কল দিব, আসেনি নেই? আসেনি নেই? নাম্বার দিয়ে আসলো,
তারপর রাত্রে বেলা কল দিল, আফু কেমন আছেন? জুতাটা কেমন হলো দেখলাম। কোম্পানি আমার মালিক আমার বলল, কি রকম সার্ভিস দিচ্ছে আমরা দেখার জন্য বলছে, এরকম করে কথা বলা শুরু করলো। আসেনি নাই ওই হিজরা মার্কা স্বামী ঘরে বসে আছে আর সে হাসতেছে, আসেনি নাই? ওই রকম চরিত্রহীন মানুষ থেকে জীবন ও আল্লাহর ওলি বের হবে, বরণ হবে। এজন্য আপনি আপনার বউরে কোনোভাবেই বাজার এবং মার্কেটে পাঠাবেন, বাজার এবং মার্কেটে পাঠাবেন। আপনার স্ত্রী আপনার মেয়ে এদেরকে আপনারা, আপনি আপনার মেয়ের আপনার বউয়ের মাপ নিয়ে আপনি কাপড় আনবেন, আপনি তাদের মাপ নিয়ে জুতা আনবেন, পারবেন না? পারবেন কি না? আপনি খবরদার, যদি হয় আপনার পছন্দ ওনার পছন্দ হচ্ছে না, সাথে আপনিও যান, পারবেন কি না? পারবেন কি না? যদি এই জাতীয়ভাবে এইভাবে এই নিয়ম পদ্ধতিতে আপনার যদি আপনার মেয়ে আপনার বউরে গাইড দেন, তাহলে আশা করা যায় সেই সংসারে দিন আছে, দিন আসবে, তাকওয়া আসবে, বলুন আল্লাহু আকবার। পারবেন তো ইনশাআল্লাহ। এরপরে বিশ্বনবী বললেন, তাজাওয়াজুল উদুদাল ওয়ালুদা ফা ইন্নি মুকাথিরুম বিকুমুল উমাম। তোমরা এমন মেয়ে বিয়ে করবা যে মেয়ে বেশি বেশি সন্তান জন্ম দেয়, বলেন আল্লাহু আকবার। কেন করবা? কারণ কাল কঠিন মুসিবতের সময় কিয়ামতের ময়দানে প্রত্যেকটা নবীরা অল্প অল্প উম্মত নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, আর আমি বেশি সংখ্যক উম্মত নিয়ে আল্লাহর সামনে গর্ব করব, বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, তোমরা বেশি বেশি সন্তান জন্ম দিবা, বলেন আল্লাহু আকবার। কেন দিবা? কিয়ামতের ময়দানে যেন আমার উম্মতের সংখ্যা বেড়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এখন এই হাদিসটারে ডিনাই করে এনজিওরা বলছে, ছেলে মেয়ে একটি দুটি হলে যথেষ্ট, একটি হলে আরে ভালো, নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহ রসুল বলছেন বেশি বেশি ছেলে মেয়ে জন্ম দাও, আর এনজিওরা বলছে, খ্রিস্টানরা বলছে দুইটা ছেলে মেয়ে দুইটা হলে যথেষ্ট, একটি হলে আরো ভালো, নাউজুবিল্লাহি মিন যালিক। এটা হাদিসের পক্ষে না বিপক্ষে? তারা চায় না মুসলমানের সংখ্যা বেড়ে যায়, ঠিক কিনা বলেন? তারা চায় না ইসলাম বিজয়ী হোক, ঠিক কিনা বলেন? আমার বাইরে বিভিন্নভাবে বিভিন্ন কৌশল দিয়া আমার দেশের এনজিওরা ইসলামের উপর ব্যাঘাত আনছে, ঠিক কিনা বলেন? এই যে এনজিওরা, যে আমরা যেন মুসলমানের ইমান যেন দুর্বল হয়ে যায়, আমরা যেন আঙ্গুল তুলে বুক খুলে কথা বলতে না পারি, মৌতের ভয় আমাদের ভিতর ঢুকাই দিয়েছে, ইসলাম যেন দুর্বল হয়ে যায়, ঢুকাই দিয়েছে কেমনে, যে এখন কথাই 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 সিজার করো সিজার করো, আসেনি নেই? আসেনি নেই বলেন? এখন সিজার ছাড়া একটা সন্তান হয় না, এটা সবগুলা খ্রিস্টানদের ষড়যন্ত্র এবং ডাক্তারদের লুপ, ঠিক কিনা বলেন? কেন সিজারবিহীন কি ছেলে মেয়ে হয় না? হয় কি হয় না? হয়। কেমনে হয় আমরা দেখতে পেয়েছি লকডাউনের সময়। এই লকডাউন যখন ছিল, করোনার বয়ে একটা ডাক্তারও মহিলাদেরকে সিজার করাই নাই, ঠিক কিনা বলেন? এই ছয় মাসে কি সন্তান ছেলে মেয়ে জন্ম নেই নাই, নিয়েছি কিনা? তাহলে বুঝতে হবে এগুলো সবগুলা এই গরিব মানুষদেরকে শোষণ করার জন্য একটা ফন্তা বের করেছে, ঠিক কিনা? দুই নম্বর ফন্তা হলো যে হাসপাতালে মেডিকেলে ক্লিনিকে যদি ছেলে মেয়ে জন্ম নেয় আজান দেওয়া যাবে না, একটা আইন করেছে, করেছে কিনা? করেছে কিনা? এটাই মূল পয়েন্ট। আমার ভাইয়েরা, বিশ্বনবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ছেলে মেয়ে যখন হবে দুনিয়াতে আসা মাত্র তার কানের ভিতরে আজান দিবা, আজানের শব্দ ঢুকাই দিবা, আরেক কানে একামতের শব্দ ঢুকাই দিবা, বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদেরকে এইরকম দিতেন, আমার নবী যে আদেশ করেছেন যেই সন্তান দুনিয়াতে প্রথম আসবে আসার সাথে সাথে তার কানে যদি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর শব্দ তার ভিতরে যখন ঢুকে যাবে কলবের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, ওই ছেলে যদি নামাজিও না হয়
এই ছেলে যদি কোনোদিন নামাজও না পড়ে, ওই ছেলে যদি মদ খায় গাঁজা খায় সব সময় অন্যায় করে, আল্লাহর ডাক আল্লাহর শব্দ প্রথম ঢুকার সাথে সাথে তার ভিতরে একটা ইমানে কাজ করে, সেইটা হলো ইসলামের বিরুদ্ধে কথা বললে মদকুর হলেও কোনোদিন সহ্য করতে পারে না, ঠিক কি না? কারণ তার কল্পের ভিতরে প্রথমে কার শব্দ ঢুকছে। এজন্য দেখা যায় মাঝে মধ্যে আমার দেশে জীবনে নামাজ পড়ে না, দাড়ি নাই, দেখলে মুসলমানও মনে হয় না, কিন্তু মুসলমান তার সামনে যদি রসুলের বিরুদ্ধে একটা কথা বলে সে তাকে মারার জন্য আগে প্রস্তুত হয়ে যায়, ঠিক কিনা বলেন? তাহলে এই ইমানের স্পৃহা, ইমানের স্পিডটা যেন চলে যায়, সেজন্য এনজিওরা হাসপাতালে ইউনিয়নে আজান বন্ধ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আমরা কি এটা করবো? এটাকে আমরা করবো? যে অবস্থায় হোক, যেখানে হব হোক, মুসলমানদের করণীয় হলো বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে তার কানের মধ্যে আজান ঢুকাই দেওয়া, আল্লাহু আকবার। আমার ভাই আরব, গত বছর মুর্শিদাবাদে এলাহিগঞ্জে যখন আমি মাহফিলে গেলাম, আমার কমিটির সাথে আমি গেলাম হাসপাতালে, নিজ চোখে দেখলাম যে মুসলমান কেমন মুসলমান, আল্লাহ পাক এই হিন্দু রাষ্ট্রের মধ্যে থেকে তার ইমানটা কত মজবুত করে দিয়েছে আমি নিজ চোখে দেখলাম। সন্তান হয়েছে, সন্তান হয়েছে, ওই নার্স হিন্দু, হিন্দু নার্সকে তার সন্তানটা দিয়া ওই ইন্ডিয়ার অমুসলিম রাষ্ট্রে অমুসলিম মেয়েরাই অমুসলিম নার্সকে তার বাচ্চা কোলে দিয়া উনি নিজেই আগে আজান দিয়ে দিয়েছে। তাকে আমি ডেকে প্রশ্ন করলাম, ভাই আমার দেশ বাংলাদেশ মুসলমানদের দেশ, সেই দেশে হাসপাতালে ইউনিকে ক্লিনিকে আজান দেওয়া বন্ধ? উনি বলল আমার দেশেও বন্ধ। তো আপনি কেন দিলেন? সে বলল রাষ্ট্রীয় আইনের আগে আমার আল্লাহর আইন আগে, বলেন আল্লাহু আকবার। সুতরাং আমার কানে যদি, আমার ছেলের কানে যদি আজানটা শোনাতে না পারি, আমার ছেলে নাস্তিক মুরতাদ হয়ে যাবে, আর আল্লাহর আইন মানার জন্য যদি আমার উপরে মামলা হামলা আসে, আল্লাহর জন্য শহীদ হতে রাজি আছি, বলেন আল্লাহু আকবার। আগে আইন আগে আল্লাহর আইন আগে, ঠিক কিনা বলেন? সুতরাং আমার প্রিয় ভাইরা, যে অবস্থায় হোক, যেমন অবস্থায় হোক, যেখানেই হোক, আমার সন্তান হয়েছে, কোনো এনজিও নয়, কোনো আইন নয়, আল্লাহর আইন আগে, ঠিক কিনা বলেন? আমরা আগে আমার ছেলে মেয়েদেরকে আজান শোনাই দিব, পারবেন কি না? পারবেন কি না? আল্লাহ পাক তৌফিক দেন, বলেন আমিন। এজন্য বেশি বেশি সন্তান আমরা চাই, আল্লাহ রসুল বলছেন বেশি বেশি সন্তান তোমরা জন্ম দিবা, কেন? কেয়ামতের ময়দানে যেন আমি প্রহর করতে পারি, গৌরব করতে পারি, অহংকার করতে পারি, সব নবীচ্ছে আমার উম্মত বেশি, বলেন আল্লাহু আকবার। পারবেন কি না? সুতরাং একটা ছেলে হলো, তারপর আপনি বন্ধ করে দিলেন, দুইটা হলো বন্ধ করে দিলেন, কেমনি খাওয়াবে? তুমি তো গরিব মানুষ, চাকরি নাই। একটা সুন্দর করে বলে, তুমি সাড়ে পাঁচটা সন্তান জন্ম নিলা, একটারে তুমি লেখাপড়া করাইলা, আর একটারে করাও নাই, জুলুম হবে, সুতরাং একটা নিবা বেশি নিও না, বলে কি না? বলে কি না? খবরদার, যতক্ষণ পর্যন্ত আপনার শক্তি থাকবে ততক্ষণ সন্তান দিবেন, বলছেন কে? কে বলেছেন? শোনবী বলেছেন। এই হাদিসটাকে আমল করতে হবে কি না? হ্যাঁ হুজুর, আমি যে আল্লাহ পাক আপনাকে দিল এই শক্তি সামর্থ্য দিয়েছে, কিন্তু কিন্তু আপনি এই হাদিসটা মানলেন না, এনজির কথা মানলেন, দুইটা সন্তান নিব, এদেরকে মানুষ করব, বাকিগুলো কি করবেন আপনি? খবরদার খবরদার, কোনোভাবে যেন এই কাজটা না হয়। ও আমার মুসলমান ভাইয়েরা, আমার প্রিয় ভাইয়েরা, আপনি দুইটা সন্তান নিলেন, আর সন্তানগুলো আপনি নষ্ট করে দিলেন, ওই সন্তানগুলো আপনি আর নিলেন না, ওষুধ খেয়েছেন, আপনার স্ত্রীকে ওষুধ খাওয়াইয়েছেন, ওই সন্তানদেরকে আপনি দুনিয়ায় আসতে দিলেন না। যদি ওই সন্তান দুনিয়ায় আসত, তাহলে আল্লাহর ওয়ালি হতো, হতো কি না? হয়তোবা আল্লাহর ওয়ালি হতো, হয়তোবা হাফেজ কোরআন হতো, আলেম হতো, হতো কি না বলেন? হয়তো কি না বলেন? যদি আপনি একটা এই হাদিসটার আমল না করে সন্তানগুলো আপনি নষ্ট করে দিলেন, সুতরাং এই দুনিয়াতে আপনি হাফেজকে আসতে দিলেন না, আলেমকে আসতে দিলেন না, আল্লাহর ওয়ালিকে আসতে দিলেন না, ওই সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহকে অভিযোগ করবে, আপনি হত্যাকারীর আসামি হয়ে জাহান্নামে চলে যাবে। এজন্য আমরা এনজির কথা মানবো না কোরআনের?
আমরা যার যেরকম। ও ভাইয়া রব, আল্লাহ পাক আজকে আপনাকে সন্তান দিল, কিন্তু এমন এমন মানুষ আছে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে কিন্তু কোনোভাবেই একটা সন্তান আল্লাহ তারে দেয় নাই, আসে নেয় নাই। আর ওই মানুষটা জীবন চলে গেল, সন্তান সন্তান বলে কান্না করে করে জীবনটা শেষ করে দিল। আর আল্লাহ পাক আপনাকে এত সন্তান দিল, আপনি এনজিওর কথা শুনে একটা দুটার চেয়ে বেশি নেন নাই, সুতরাং আপনি আল্লাহর নিয়ামতের নাশকুরিয়া করেছেন, ঠিক কিনা? এই নিয়ামত নষ্ট করার ফলে আল্লাহ পাক কঠিন মুসিবতের সময় কেয়ামতের ময়দানে অভিযোগ করে আপনাকে জাহান্নামে পাঠিয়ে দিবে, ঠিক কিনা? এজন্য কোনোভাবেই আমরা এই কাজটা করব না, ইনশা বলেন ইনশা আল্লাহ। এজন্য আমরা যখন আমাদের ছেলে মেয়েদেরকে বউ আনবো, বিয়ে করাবো, সেই সময় আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিব কি কি প্রাধান্য দিব? দিন। কি প্রাধান্য দিব? দিন প্রাধান্য দিব। আমার ভাইয়েরা, এতক্ষণ বললাম নারীর কথা, শুধু আপনি আপনার ছেলের জন্য বউ আনবেন এতগুলো দেখবেন, আর যারা নারীর বাপ আছেন এ নাই, হ্যাঁ নারীর আব্বা জান এখানে আছেন এ নাই, হুজুর তো এতক্ষণ পর্যন্ত ছেলের কথা বললো, ছেলের কথা বললো, আর আমরা যারা মেয়ের বাবা আমরা কি করব? আল্লাহ নবী বললেন, তোমরা এমন মেয়ে এমন ছেলেকে মেয়ে দিবা যেই ছেলের চরিত্র মুত্তাকি, দিনদার। জুড়ে বলেন সুবহানাল্লাহ আকবর। আপনিও ও মেয়ের বাবা, আপনাকে বললাম আপনিও সুন্দর ছেলে, রূপের সাগর রূপের নগর দেখলেন, পাইলে পাই পাইতে পারি এইরকম বলে আপনি চরিত্র না দেখে সম্পদ দেখে যে চেয়ারম্যানের ছেলে মেম্বারের ছেলে কোটিপতির ছেলে দিয়ে দিলেন, কিন্তু সে আপনার মেয়েকে রেখে দৈনিক দশটা মেয়ের সাথে সেটিং করে, আসেনি নাই, আসেনি নাই, তাহলে সেই ক্ষেত্রে আপনার থেকেও দিনদার ছেলে দেখে বিবাহ দিতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সেই ক্ষেত্রে শুধুমাত্র আপনি সুন্দর দেখলেন দিন দেখলেন না, সুন্দর দেখে বিবাহ দিয়েছে, একটা ছেলে হয়েছে, তারপর বিবাহ ভেঙে গেছে, আসে নিয়ে নাই, এইরকম আসে নিয়ে নাই আছে। এই জন্য বিশ্ব নবী বললেন, তোমরা যখন ছেলে দিবা, ছেলেদেরকে তোমার মেয়ে দিবা, যেই তোমার শ্রেষ্ঠ নিয়ামত তোমার কলিজার টুকরা মেয়েকে যখন তুমি বিবাহ দিবা, তখন দেখবা তার ভিতরে কতটুকু দিন আছে, আল্লাহর ভয় আছে দেখতে হবে। আমার ভাইয়েরা, হযরতে আবু আদাহ বলেন, আমি সাঈদ বিন মুসায়েরকে দেখি, সাঈদ বিন মুসায়ের দর্শে বসতাম, হযরত আবু দা বললেন, সেই যুগের শ্রেষ্ঠ একজন আল্লাহর ওয়ালি, সেই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস, উনি প্রতিদিন এশারের পরে মসজিদে বসে বসে মানুষদেরকে তালিম দেয়, কোরআন হাদিসের শিক্ষা দেয়। আবু আদাদা বললেন, আমি প্রতিদিন এশারের নামাজ পড়ে দরসে বসতাম, আল্লাহর কোরআন শুনতাম, আর আল্লাহর কোরআনগুলো শুনে শুনে যতটুকু আমার করা সম্ভব আমি বসে বসে আমল করতাম। এই যে মুসায়ের অনেক বড় আলেম, যিনি চোদ্দ বছর মসজিদ থেকে বের হয় না, শুধু কোরআনের তালিম দেই আর ঘরে যায়, কোথায় ঘুরে বেড়ায় না। আবু আদাদা অনেক দিন যাবত দরসে বসে নাই, অন্তত এক মাস পরে যখন দরসে বসল, মুসায়ের বললেন, ও আবু দাব, তুমি কোথায় গিয়েছিলা, এতদিন পর্যন্ত তোমার দেখা নাই, তুমি তো সব সময় বসতা, দীর্ঘদিন তোমাকে দেখলাম না, কি হয়েছে তোমার? ওই আবুদা বললেন, হুজুর আমার স্ত্রী ইন্তেকাল করেছে, আমার মন মানসিকতা ভালো ছিল না, আমার স্ত্রীকে আমি বেশি বেশি ভালোবাসতাম, মন মানসিকতা যখন ভালো ছিল না সেই জন্য আমি আসি নাই, কারণ আমার মন ছিল আমার স্ত্রীর দিকে, আপনার দরসে বসে আপনার হাদিস শুনলে হয়তো আমার মন যাবে না, আর আপনার হাদিস শুনে শুনে যদি আমার মনটা বউয়ের দিকে চলে যায় তাহলে আপনার সামনে বেয়াদবি হয়ে যাবে, এই জন্য আমি আপনার দরসে আসি নাই। মুসায়েব বললেন, ও আবু দাব, তুমি কি আরেকটা বিয়ে করবে?
তখন আবুদা বললেন, হুজুর কে আমার বউ দিবে, কারণ আমার কাছে শুধুমাত্র তিন দেরহাম আছে। কই দেরহাম? শুধুমাত্র তিন দেরহাম আছে, এই তিন দেরহামের মালিককে কে মেয়ে দিবে? মুসায়েব বললেন, ও আবুদা, তোমার থেকে দেড় দিরহাম তিন দিরহাম যা আছে তাক, আমার এটা প্রয়োজন নাই। তোমার দিনদারিয়াত, তোমার বউয়ের প্রতি মোহাব্বত, তোমার আমলটা আমার কাছে অনেক প্রিয়। আজকে এই মুহূর্তে তুমি যদি অনুমতি দাও, আমার সুন্দরী মেয়েটি আমি তোমাকে বিবাহ দিয়ে দিব। আল্লাহু আকবর! তখন আবু আদাহ অনুমতি দিয়েছেন, রাজি হয়েছেন, মুসায়েব তাকে বিবাহ করাই দিলেন, নেকাহ করাই দিলেন। নেকাহ দেওয়ার পরে সে যখন বাড়িতে চলে গেল, রাত যখন হয়েছে, গভীর রাত যখন হয়েছে, তখন মুসায়েব তার খলিজার টুকরা মেয়েকে নিয়ে আবু আদা তার বাড়িতে নিয়ে গেলেন। রাত্রে ডাক দিলেন, ও আবু আদা, তুমি কোথায়? তখন বললেন, হুজুর আমি আছি। আপনি কি? মুসায়েব বলছেন, হ্যাঁ হুজুর, চোদ্দ বছর পর্যন্ত আপনাকে কোনোদিন মানুষের বাড়ি গিয়েছেন দেখি নাই, আপনি কেন আসলেন? যদি আপনি আমাকে একটু করে কবর পাঠাইতেন, আমি তাহলে চলে যেতাম আপনার কাছে, আপনি কেন আসলেন? তখন মুসায়েব বললেন, ও আবুদাব, তোমার হক রয়েছে, আজকে মসজিদে আমার যেই মেয়েকে তোমার জন্য বিবাহ দিলাম, সেই মেয়ে তোমার আমার হকটা আমার আমি তোমারে দিতে আসলাম। বলেন, আল্লাহু আকবর! এরপরে আবু আদাব বাড়ির বাহিরে গিয়া ডাক দিয়া সবাই ডেকে নিয়ে আসলেন। সবাই আসলো, মারে কবর দিল, মা আসলো, বললেন, মা আমার কাছে কোনো টাকা ছিল না, আমার স্ত্রী মারা গেল, আর হুজুর আজকের মহাদ্দেশ যুগশ্রেষ্ঠ আলেম উনা কলিজার টুকরা মেয়েটি আমারে দিয়ে দিলেন। তখন মা বলল, খবরদার, তিন দিন পর্যন্ত ওনার কাছে যাবে না, এই তিন দিন পর্যন্ত আমরা ঘরটা সাজাবো। এমন কোনো পরিস্থিতি ছিল না, এমন কোনো অবস্থা ছিল না যে ওই সুন্দরী মেয়েটাকে, বউটাকে স্থান দিবে, তার ঘর ছিল না ভালো করে। মা বলল, আমায় তিন দিন পর্যন্ত আমার ঘরটা সাজাবো, আমার বউমাটা রাখার জন্য একটা উপযুক্ত জায়গা তৈরি করব, তিন দিন পর্যন্ত আসবে না। হযরত আবু দাব তিন দিন পর্যন্ত ঘরের বাইরে ছিলেন। এরপরে আরও এক মাস পর্যন্ত হুজুরের দরবারে যায় নাই। এক মাস পরে যখন গেলেন দরসে, যখন কোরআন হাদিসের কথা শোনার জন্য গেলেন, সবাই যখন চলে গেল তখন মুহাদ্দিস সাহেব বললেন, তোমার যে একটা আমানত দিলাম, সে আমানতটা কেমন আছে? আল্লাহু আকবর বলেন। আর আমার যে আমানতটা তোমারে দিলাম, ওনার চরিত্র কেমন, তুমি খুশি নাকি? বলেন, আল্লাহু আকবর! বললেন, হুজুর যে এমন দিনদার, এমন মুত্তাকি আপনি মেয়ে দিয়েছেন, যিনি কোনোদিন আমার চোখের দিকে তাকিয়ে কথা বলে না। বলেন, আল্লাহু আকবর! এমন দিনদারি মেয়ে আপনি দিয়েছেন, আপনি যেই রকম মুহাদ্দিস, আপনার মেয়ের ভিতরে সেই রকম কোরআন হাদিসের জ্ঞান আছে। আল্লাহু আকবর! আমি যেই দিন থেকে আপনি আমার স্ত্রীটা আমার কাছে আমানত দিয়েছেন, সেই দিন থেকে কোনো দিন একদিনের জন্য তাহাজ্জুদ নফল কাজা করে না। বলেন, আল্লাহু আকবর! বাপ বললেন, ও আবু আদাদা, যদি আমার মেয়ে তোমার সাথে বিয়াদিফি করে, তুমি লাঠিফিটা করবা। বলেন, আল্লাহু আকবর! এটা আদেশ দিয়েছে, কি দিয়েছে? আমার মেয়ে যদি ইসলাম বিরোধী কোনো কাজ করে, আমার অনুমতি আছে, তুমি লাঠিফিটা করবা। বলেন, আল্লাহু আকবর বলে। আর আজকের যুগে যদি, আজকের যুগে দেখেন, বাপ এমনভাবে কড়া নির্দেশ দিয়েছে, সুতরাং আমি যদি আমার স্বামীর সাথে বিয়াদফি করি, আমার বাপের কাছে আমি স্থান পাব না। আর বর্তমান যুগে যদি স্বামী দুই একটা কথা বলে, সাথে সাথে বাপরে বিচার দেয়, বাপ বলে দরকার নাই চলে আস, বলে কি না? আমি কি তোমাকে চাকরি নানি পাঠাইছি? যদি এই রকম বাপ যদি কথা বলে, এই মেয়েটি দিনদার হবে না বেঈমান হবে? হ্যাঁ, ইমানদার হবে নাকি বেঈমানদার হবে? সুতরাং আজকে যদি অভিভাবক, গার্ডিয়ান যদি সচেতন থাকতো, তাহলে একটাও বিবাহ ভাঙত না, ঠিক কিনা বলেন? তাহলে যেই ঘরের মেয়ে বেশি খাবিল হবে, খাবিল বুঝেন, হ্যাঁ, যেই মেয়ে, যেই সংসারের মেয়ে খুব বেশি কি হবে,
চতুর হবে সেই সংসার ভাঙবেই বেশি, ঠিক কিনা বলেন? এজন্য খবরদার আমার ভাইরা, আপনার মেয়েকে আপনি কখনো প্রশ্রয় দিবেন না ইসলামের ক্ষেত্রে, পারবেন তো ইনশাল্লাহ? সুতরাং যদি আপনি যে অবস্থায় হবে হোক, তুমি ওই ঘরে ডুকছো লাল শাড়ি দিয়া, বের হবে সাদা কাপড় দিয়া। যদি এইরকম প্রত্যেকটা গার্ডিয়ান যদি নিজের মেয়েকে সচেতন করে দেয়, তাহলে ওই মেয়ে সংসার ভেঙে গড়ে চলে আসার জন্য সাহস পাবে না, ঠিক কিনা? এই সবগুলো আমাদের আমল করতে হবে কিনা, হবে কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। বলুন আমিন।